ভালোবাসা আমি মনে করি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখন ভালোবাসা বলতেই তুমি যদি বোঝো যে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে বা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসবে, ব্যাপারটা অত ছোট জায়গায় সীমাবদ্ধ করার মতো না। ভালোবাসা শব্দটির অর্থ ব্যাপক। আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতার লাইন প্রায় বলি। কবিতাটার লাইন ছিল এরকম, ভালোবাসা থাকলে সব হয়। লাইনটার অর্থটা কি? আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশটিকে ভালোবেসে, আমরা বেঁচে থাকি জীবনটাকে ভালোবেসে, আমরা দেশ এগিয়ে নেওয়ার চেষ্টা করি দেশটাকে ভালোবেসে। ভালোবাসার শক্তিতে মানুষ তার জীবনকে আলোকিত করে, জীবনটাকে সুন্দর করে, পৃথিবীকে সুন্দর করে। সুতরাং ভালোবাসার অর্থটা ব্যাপক। সেটাকে যদি তুমি শুধু নারী পুরুষের প্রেমের মধ্যে ওই জায়গাটার মধ্যে নিয়ে আসো, তাহলে সেই শব্দটার প্রতি অবিচার করা হবে। ভালোবাসার ব্যাপকতাটা নিয়ে ভাবা দরকার। আপনি বিশেষ দিন বললাম 14 ফেব্রুয়ারি নিয়ে আপনার কি বলার আছে? যদি একটি মা দিবস থাকতে পারে, যদি একটি বাবা দিবস থাকতে পারে, ভালোবাসা দিবসের, ভালোবাসার মতো এত বড় ব্যাপারটা একটি দিবস থাকবে না কেন, ওই দিনটিকে যদি আমরা বিশেষ একটি ভালোবাসার নজরে দেখি বা ওই একটি দিনও যদি আমরা পরস্পরকে ভালোবাসতে পারি, ভালোবাসা বিষয়টি নিয়ে ভাবতে পারি, মন্দ কি? আমি তো মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। না, তাহলে যদি একটি দিনে ভালোবাসা না থাকে, তাহলে ঈদও তো একটি দিনে হয়। এটা একটা সিম্বল, একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে সিম্বল তৈরি করা। অনেক অনেকেই বোকার মতো এই কথাটা বলে, ভালোবাসা কি একদিনে ধারাকার জিনিস। অনেকে বলছে মা দিবসে, মা দিবস কি? মাকে তো সারা জীবনই আমরা ভালোবাসি। আমরা খবর নিয়ে দেখেছি যে সেই ছেলেটি মাকে ভাত খেতে দেয় না, আর এরাই বড় বড় কথাবার্তা বলবে। মা দিবসে কোনো অযোগ্য সন্তান, কোনো হৃদয়হীন সন্তানও যদি তার মাকে একটা মা বলে ডাক দেয়, আমি মনে করবো মা দিবস সার্থক। অতএব সিম্বল হিসেবে ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস সব দিবসই হওয়া উচিত, আমি পক্ষপাতী। আচ্ছা, আপনি ভালোবাসাটা প্রকাশ আসলে কি? ভালোবাসা এক বিরাট 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 জিনিস। ওই গানের মধ্যেই বলতে হয় যে ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? আসলে তাই, ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। আর ভালোবাসা দিয়েই পৃথিবীর জন্ম, ভালোবাসা সব সময়ই জিন্দাবাদ। না, এইটা বিশেষ করে আসলে প্রথমত যে ভালোবাসা, অবশ্যই যে আসলে ভালোবাসা বলতে কি বোঝায় সেটা আমার কাছে যেটা বোঝায় যে স্বাভাবিকভাবেই একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক, একটা মানুষের প্রতি আর একটা মানুষের অনুভূতি, একটা মানুষের প্রতি আর একটা মানুষের দৃষ্টিভঙ্গি। কারণ আমি আপনাকে কিভাবে দেখি, আপনার প্রতি আমার অনুভূতিটা কি, আমি আপনাকে কিভাবে মূল্যায়ন করি, আমার কাছে এইটা ভালোবাসা মনে হয়। আর ভ্যালেন্টাইন্স ডে যেটা, আমি এটা আমি বেসিক্যালি এটা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নাই, এবং এটা নিয়ে আমি খুব কি বলে যে খুব করে ভাবিও না। বিশেষ করে এটা তো একটা পশ্চিমা কালচার, তো আমার কথা হচ্ছে যে আমরা অন্য কালচারকে কেন অন্ধভাবে অনুকরণ করব? নিজেদের সংস্কৃতিতে যেটা আছে আমরা সেটাকে সেভাবে তুলে ধরব। আমাদের যদি আপনি ভালোবাসার কথা বলেন, আমরা বলতে পারি পয়লা ফাল্গুন আমাদের আছে না, পয়লা বৈশাখ, এই উৎসবের দিনগুলোই তো আমার কাছে মনে হচ্ছে যে এক একটা দিন এক একটা ভালোবাসার দিন। মানুষকে ভালোবাসার স্বাভাবিকভাবে দিনক্ষণের প্রয়োজন হয় না। দেন একটা বিশেষ করে যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বলতে যেটা বোঝায় বেসিক্যালি যে ইয়ং জেনারেশন বিশেষ করে, মানে হচ্ছে যেটা বলা চলে যে তরুণ তরুণীদের প্রতি একটা আকর্ষণ কিংবা এইটাকেই বেশি মিন করে। তো তো একটা মানুষ ধরেন একটা মানুষের সাথে প্রেমে পড়ে, সেটা দিনক্ষণ টাইম দেখে হয় না। যেটা বলো যে অনেক সময় দেখাতেই ভালো লেগে যায়, একটা মানুষকে বাস স্ট্যান্ড দেখেছে অনেকে, কিন্তু ওখান থেকে একটা মানুষের প্রেমে পড়ে যায়, ওই বাস স্ট্যান্ড থেকে তার বাড়ি কোথায় কোথায় পড়ে তার পিছনে পিছনে যে খোঁজ খবর নেয়, মানে তার সাথে যোগাযোগ করার একটা চেষ্টা করে, সেটা কিন্তু দিনক্ষণ দেখে আসলে মানে হচ্ছে যেটা বলো যে প্রেমে পড়ার দিনক্ষণ দেখে হয় না। সেই জায়গা থেকে 14ই ফেব্রুয়ারি আমার কাছে আলাদাভাবে খুব একটা আকর্ষণ তৈরি করে না। কিন্তু আমি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বিশেষ করে বা একজন তরুণ হিসেবে যেটা অভিজ্ঞতা সেটা দেখেছি, আসলে 14ই ফেব্রুয়ারি অনেক সময় নানা ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা হচ্ছে সার্বিকভাবেই একটা আবার আমাদের জন্য একটা নেগেটিভ বিব্রতকর অবস্থা হয় রাস্তাঘাটে বিশেষ করে। সেই জিনিসটা মানে খুব অস্বস্তিকর লাগে। ধরেন আমি আমার বাবাকে নিয়ে হেঁটে যাচ্ছি, ফ্র্যাঙ্কলি কথা বলতে, যখন দেখি যে ধরেন একটা ছেলে কিংবা একটা মেয়ে অপ্রীতিকর অবস্থায় মানে আছে, সেই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। ভালোবাসা মানে হচ্ছে
মানুষের মঙ্গল চাওয়া এবং ভালোবাসা মানুষের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার না করা, অর্থাৎ আপনি বা তুমি যাই বলো না কেন প্রেমে পড়েছো মনে করো, ঠিক আছে, সেখানে যে মানুষটিকে তুমি ভালোবাসো সেই মানুষটিকে মনে কখনো আঘাত তুমি দেবে না, এমন কোনো খারাপ আচরণ করবে না যাতে তোমাকে বলতে হয় আই এম সরি আমি তোমাকে তো কষ্ট দিতে চাইনি, আগেই সতর্ক থাকতে হবে, অর্থাৎ তুমি তার মঙ্গল চাইবে, ভালোটাই চাইবে সবসময়, সেটা তোমার প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, বাবা মা হতে পারে, সবাই হতে পারে, কারণ হিন্দুদের পূজা আছে, মুসলিমদের ঈদ আছে, খ্রিস্টানদের ক্রিসমাস আছে, ইহুদিদের ওদের নিজেদের সময় বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আছে, নানান কিছু আছে, আবার নববর্ষ দেখো যে আমাদের পয়লা বৈশাখ আছে, ইরানিদের নওরোজ আছে, খ্রিস্টানদের নিউ ইয়ার্স ইভ আছে, তো কিন্তু অর্থাৎ এখানে কোনো এক করতে পারে না, কিন্তু ভালোবাসার দিনটা এমন একটা দিন যেটা সবাই এক হতে পারে এবং প্রকাশ করতে পারে।